মহাষষ্ঠীর আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। সারা রাজ্যের সাথে আলো রোশনে সেজেছে রাজধানী শহর আগরতলার ছোট বড় প্রত্যেকটি পুজোর মণ্ডপ। ষষ্ঠীতে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 8 থেকে 80 সকল দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন সপরিবারে মা দুর্গাকে দেখতে, সে সাথে মায়ের কাছে আশীর্বাদ কামনা করছেন মায়ের ভক্তরা। এদিন আগরতলা শহরের বেশ কিছু পুজো প্যান্ডেল উদ্বোধন হয়েছে। কোনো কোনো প্যান্ডেলে সামাজিক কর্মসূচি রেখেছেন পুজো কমিটির কর্মকর্তারা। রাজধানীর একটি ঐতিহ্যবাহী পুজোর মণ্ডপে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের প্রবীণ সাংবাদিক সুবল চন্দ্র দে। সেখানে সব ভ্রাতৃত্ব বজায় রেখে সকলে মিলে পুজোর আনন্দ উপভোগ করার জন্য সকল রাজ্যবাসীর প্রতি আহ্বান রেখেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সেই সাথে জানিয়েছেন, রাজ্য এখনো করোনা মুক্ত হয়নি, তাই দর্শনার্থীরা সকলের জন্য মাস্ক পরিধান করেন, মায়ের দর্শনে সামিল হন। সবাই মিলেমিশে আনন্দ করুন। আমাদের কোভিড-19 এখনো সমাপ্ত হয়নি, একটু প্রিকশন নিয়ে মাস্ক পরে স্যানিটাইজার সাথে নিয়ে আপনারা নিশ্চয়ই আনন্দ করবেন। এবং মঙ্গলবাড়ি মায়ের কাছে আমার এটুকু প্রার্থনা, বিগত দিনের সমস্ত গানের দুঃখ কষ্ট গুছিয়ে দিয়ে মা ভালো বার্তা বয়ে আনো প্রত্যেকের জীবনে, আমরা সবাই মিলে মিশে থাকতে পারি, ভাতৃত্ববোধ বন্ধন যেন আরো করতাম। এদিকে এবছর রাজধানী শহরের বেশ কিছু প্রচুর মণ্ডপ এবং মায়ের মূর্তি দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। অপরূপ সাজে সাজানো হয়েছে মায়ের মূর্তি সহ তার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে। নজর কাড়া শিল্প নৈপুণ্যে সাজিয়ে তোলা হয়েছে মায়ের পুজো মণ্ডপকে। রাজপথ জুড়ে রকমারি আলো রোশনের ঝর্ণায় পুজোর উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছেন আলোকসজ্জার শিল্পীরা। অপরদিকে পুজোরে কয়েকদিন জীবনের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা ও গ্লানিকে ভুলে রাজধানীর পুজো মণ্ডপগুলোতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটবে, তাতে কোনো সন্দেহ নেই। সারাটা বছর সকলে অপেক্ষায় থাকেন কখন মায়ের আগমন ঘটবে এই ধরাধামে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে অবশেষে কৈলাস ছেড়ে মর্তে সপরিবার এসেছেন সকলের মা দেবী মা দুর্গা দুর্গতিনাশিনী। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।